করার নকশা চলতেছে, মানে বেটার সাথে আমরা ওই যে পানির সাথে কুটি কুটি পায়ে গেছি। পুকুরে যে ঢেউ তুলিছে মাছ তো এরম হইর পারে যে জাল তুলি পাবন না, কেইলি পেরেশানি পাস। দেখা গেল আমার এই টাইনি আর দেখা মাছ গেল, আমরাই লড়াচ্ছি, পানি না মাছই লড়াচ্ছে, বুঝি পারছি। তুই বসা তো। মারো মারো হ্যাঁ মারো বসা। যে বেটা বসাইছে কিন্তু বসাই নিটা আমি চিলি পারিনি, বেটার লোম আছে বসাইছে, খেয়াও দেখা যাক কি হয়। গেল বন্ধু। হ্যাঁ এ মনে করো পদ্মা চার নদীর মতো, নদীর তিন ভিতরে আসিয়ে দুই এক নেট ফিশিং হচ্ছে। দেখি কপালে কি আছে। এই এই যে লড়তেছে কষা। হ্যাঁ কষা তো একটা দেখলাম লড়তেছে, বাটা একটু কাইথাও দেখি। কষার মাও চলিস না, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মাছ পানির ঢেয়ে চলে গেছে, তারপরেও বনি হয়েছে আর কি। দাঁড় কি এটা, কি দাঁড় কি গলসা দাঁড় কি গলসা দাঁড় কি, রে বাবা কি দাঁড় কি, আর দুই দিয়ে উঠছে 2000 টাকা কেজি। এটা দাঁড় কি দুরি দেই তো, মানে কি মন খারাপ রে বাবা। পাইলে কেন আমাদের আর কি উঠছিল যাও, জাপানি টেম্পু উঠছে একটা, ও যে না টেম্পুটা তোমার কাঠের বাড়ি লেগে মরে গেল, দিয়ে দাও। এই যে টেম্পু, আর এই যে সিলভার, এটা মানে গরিবের ইলিশ সিলভার। যেহেতু এটা ছোট, একার ভজন করা হবে না, ছেড়ে দেই যা। হারিয়ে গেল আমার ফোন তো বন্ধ হয়ে গেল ভাই। বেটা তুমি যে খাম করলে, খাম মানে তুমি চরম খাম করবো গাছ মতি দা, তুমি কি রোজা আছো, রোজা তো আসলে নেই কয়টা করলে? পুরা বলি 24টা চলতেছে আর বাকি আছে 5টা, দেখা না যাক আমরা তো কতদিন পর। দর্শকে বলেছি যে হচ্ছে উনি রোজা আছেন, রোজার জন্য আমরা আপাতত এই মাস মাছ ধরা একটু বন্ধ করেছি, তারপরেও এখন চলো মানে আগামী কিছু তো শনিবার পরে আবার অ্যাকশন চলবে, ঈদের পর থেকে কন্টিনিউ চলবে। তারপরও আজকে দুই একটি ভিডিও করার জন্য এসেছি। হ্যাঁ সবাই রোজা রাখবেন, রমজান মাস নাকি। ঘটনা হইলো যে মাছটা যে মরিয়ে গেল, তুই কি এটা দেখেছো, এই যে ক্ষতি করলো, একটা টেম্পু মারা মানে 1 কোটি ডিম লস্ট।